তো দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা চলছে নাটক নিয়ে, নাটক শুরু করেছি আমি কিছুদিন হলো, এখন নাটকের কাজ চলছে, শুটিংগুলো চলছে, ঈদের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে, এখন ব্যস্ততা নাটক নিয়ে। আচ্ছা, ঈদের কাজ কি এখন থেকে স্টার্ট হয়েছে? অনেক কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, কী কী কাজ করার? আমি নাটক অঞ্জনাইজের দুটো কাজ করলাম, সামনে আরও প্ল্যানিং আছে, আমাদের নেক্সট মান্থে একটা দেশের বাইরে ট্যুর হতে পারে। আচ্ছা, ওগুলোর কাজ চলছে। এটা কি নাটকের? নাটকের। আচ্ছা, কোনো বিজ্ঞাপন? বিজ্ঞাপন আমার দুই তিনটে বিজ্ঞাপন অন এয়ার হচ্ছে, আরএফএল, তারপরে হচ্ছে ফুড ফ্রন্ট বিস্কিট, তারপরে হচ্ছে ইগলু। 2019-এ আর নতুন কী কী প্ল্যান আছে? প্ল্যান আছে নাটক নিয়ে অনেক বেশি, নাটক নিয়ে প্ল্যান করছি, যেহেতু নাটক শুরু করেছি। আর আমার একটা ফিল্ম আসছে আব্বাস, ডিরেক্টর সাইফ চন্দন, হিরো হিসাবে নীরব আছে, তো এটা আসলে বেটার হবে। আচ্ছা, 2019 নিয়ে পরে আরও কিছু শুনবো। তো এই ইন্ডাস্ট্রিতে আসার মানে শুরুটা কীভাবে হয়েছিল? আমি আমি একেবারেই আমার ছোটো থেকে যদি বলি, তাহলে আমি থিয়েটার করেছি ছোট থেকে। এরপরে অনেক দিনের একটা গ্যাপ ছিল, স্টাডি, এসএসসি, এইচএসসি, তারপরে আবার শুরু করে র্যাম দিয়ে র্যাম করেছি, প্রিন্ট মিডিয়ায় কাজ করেছি, বিলবোর্ড, টিভিসি, মডেলিংই করছিলাম, ফিল্ম করছি 1-1.5 বছর হলো, এতে আবার নাটক শুরু করেছি 3 মাস ধরে। তো নাটকের প্রথম নাটকটা কী ছিল? জায়গার মাস্টার, এটা বাংলা ভীষণে যাচ্ছে, ডিরেক্টর এস এ হক অলিক। হ্যাঁ, আচ্ছা, কোয়ার্টিস্ট কে? কোয়ার্টিস্ট আমার সাথে অনেকেই আছে, অনেক গুণী আর্টিস্ট আছে, এটিএম শামসুজ্জামান আঙ্কেল, দিলারা জামান আন্টি, তারপরে হচ্ছে অপূর্ব, মৌসুমি আপু, ভাবনা আপু। প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন নাটক করতে গিয়ে? খুব ভালো, আমার ক্যারেক্টারটা অনেক মজার, খুব অদ্ভুত একটা ক্যারেক্টার, খুব মিথ্যা কথা বলে মেয়েটা, আবার দেখা যাচ্ছে যে তাকে কেউ বকা টকা দিলে আবার সে হচ্ছে এটা ঘুরায় ফেলে, আর যত রকম ঝামেলা করার মেয়েটা সব কিছু করতে পারে, অনেক চঞ্চল, আবার অনেক ইমোশনাল একটা মেয়ে, তার লাইফে একটা কষ্ট আছে তার মাকে নিয়ে, খুব খুব টাচি, খুব সুন্দর একটা ক্যারেক্টার, আমি খুব এনজয় করছি। কেমন লাগে এরকম নিজের ক্যারেক্টার থেকে নাটকে যাওয়া, অন্য একটা ক্যারেক্টার ধরে রাখা, কেমন লাগে এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগে, এটা ওই অনুভূতিটা কেমন থাকে যে আমি আসলে করে ধরুন প্রত্যেকের পার্সোনালিটি একটা ডিফারেন্ট থাকে, তো আমি ওই ক্যারেক্টারটা যখন হোল্ড করব তখন ওই সময়ে হুট করে হোল্ড করাও কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার, তো ওই জিনিসটা আপনি কিভাবে দেখেন? আমি স্ক্রিপ্ট পেলে যেটা হয় যে আমি চিন্তা করি যে ক্যারেক্টারটা কিরকম, তার হচ্ছে লাইফস্টাইল কীরকম হতে পারে, কথাবার্তা কীরকম হতে পারে, এটা একবার নিয়ে নিলে যে না এটা মেয়েটা এইভাবে কথা বলে, মেয়েটার পোশাক আশাক এরকম, তার ব্যাকগ্রাউন্ড যেরকম হবে, তার লাইফস্টাইল যেরকম হবে, এটা হয়ে গেলে মনে হয় অনেকটা ইজি হয়ে যায়, যদিও অ্যাক্টিং অনেক কঠিন, শেখার শেষ নেই, প্রতিনিয়ত শিখছি, খারাপ না, এটা অনেক মজার। এই যারা অ্যাক্টিং করে এই ব্যাপারটা অন্য যারা প্রফেশনে আছে তারা পায় না, প্রতিদিন নতুন নতুন ক্যারেক্টার, নিজেকে নতুন নতুন দেখার যে সুযোগ, এটা অনেক মজার।